হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সঞ্জয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে লাওছড়া জাতীয় উদ্যান এবং এর মাঝখান দিয়ে বয়ে গেছে রেল লাইন। লাওছড়া বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি সংরক্ষিত বনাঞ্চল, বাংলাদেশের 7টি বন্য প্রাণী অভয়ারণ্য এবং 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার 1997 খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বর্ষাবন বা রেইন ফরেস্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। তো চলুন আমরা আজকে শ্রীমঙ্গল থেকে লাওছড়া জাতীয় উদ্যানে যাব। আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার পথের দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। দুই পাশ দিয়ে সারি সারি গাছপালা সমস্ত রাস্তাকে একদম ছায়া দিয়ে ঢেকে রেখেছে, মাঝখান দিয়ে সূর্যের আলো উঁকি দিচ্ছে। শ্রীমঙ্গল থেকে লাওছড়া জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তো এখানে যাতায়াতের জন্য আপনারা সিএনজি, অটোরিক্সা, বাস বা ব্যক্তিগত রিজার্ভ করে অনেক গাড়ি নিয়ে যেতে পারবেন। যাওয়ার পথে যে প্রকৃতির যে দৃশ্য সেটা আপনাকে অনেক আনন্দিত করবে। পাশাপাশি এই রাস্তাটা মোটামুটি নিরিবিলি। আপনারা যারা মোটর সাইকেলে এই রাস্তাতে পার যাবেন তারা অবশ্যই লেনে যাবেন, কারণ এখানে গাড়িগুলো খুব দ্রুত গতিতে ছুটে চলে। আপনারা যদি লেন পরিবর্তন করে এদিক ওদিক দিয়ে মোটর সাইকেল চালান তো সেক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা পাহাড়ি পথে মোটর সাইকেল নিয়ে যাবেন, বিশেষ করে যারা নতুন, তারা অবশ্যই সতর্কতার সাথে রাস্তায় গাড়ি চালাবেন। চলুন আমরা ঘুরে আসি লাওছড়া জাতীয় উদ্যান থেকে। Around the world.
আসবেন। বর্তমান সময়ে করোনা পরিস্থিতির কারণে এই এই লাওছড়ার ভিতরে যে সমস্ত দোকানপাট ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, তো খুব শীঘ্রই আবার চালু হবে। লাউছড়ার মাঝখানে যে লাইনটি আছে সেটি এখানে যারা দর্শনার্থী তাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে একটি গেট লাগানো হয়েছে এবং গেটে লোক রাখা হয়েছে। ইতিপূর্বে আসলে এখানে কোনো গেট ছিল না, তবে আপনারা যারা আসবেন তারা বানু হতে অবশ্যই সাবধান থাকবেন। তো যাই হোক, এখন এখানে গেটম্যান আছে এবং এখানে গেটম্যান থাকার ফলে সবসময় এখানে বেশ নিরাপদভাবেই ট্রেন পার হতে পারে এবং মানুষের কোনো বিপদ ঘটে না। আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকা থেকে দ্রুত গতিতে লাউছড়া বনের মধ্যে দিয়ে চলে চলেছে। এটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে। এটি একটি আন্তনগর অ্যাম্বুলেন্সের ট্রেন। এটি আগে প্রাথমিক কোচ দ্বারা পরিচালিত হতো, বর্তমানে এটি নতুন কোচ অর্থাৎ পিটি ইনকা কোচ দ্বারা পরিচালিত হচ্ছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, ভিডিও যদি ভালো লেগে না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।